হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ব্রেকফাস্ট করছি। আমি নিয়েছি পান্তা ভাত, পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসনের বড়া, আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। এখানে দু পিস পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তাহলে খাওয়া শুরু করছি। দারুণ খেতে, অসাধারণ। আমি মাঝে মাঝে ব্রেকফাস্টে এরকম পান্তা ভাত খাই। আগের দিনে রাতের ভাত থেকে যায় একটু, ওটা একটু আলু ভাজা করে বা একটু ছোলার ছাতু দিয়ে, একটু কাসুন্দি দিয়ে, আমের আচার দিয়ে অনেকেই খায়। দারুণ টেস্ট। আপনারা যারা পান্তা ভাত খান না অনেকেই, তারা একদিন খেয়ে দেখবেন, ভীষণ টেস্ট। পান্তা ভাত খেতে বেশি কিছু তরকারি লাগে না।
পকোড়া দিয়ে বেশি ভালো লাগে, যে কোনো বেসনের পকোড়া। রথের মেলাও নেই, রথও দেখতে পেলাম না, পান্তা ভাত খাচ্ছি, কি করবো। জিলিপির দোকান দু একটা আছে, খুলেছে, কিন্তু সেখান থেকে না নেওয়াই ভালো। নিচ্ছে, দু একজন নিচ্ছে, না নেওয়া নয়, না কেনাই ভালো। ভাইরাসের, করোনা ভাইরাসের ওষুধ তো তৈরি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে মানে কি, পেয়ে গেছে, আস্তে আস্তে সব পুরোটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে যখন ওষুধটা, তখন সবাই সুস্থ হয়ে যাব। মানে যারা আক্রান্ত হচ্ছে তারা তো সুস্থ হবেই, আর আক্রান্ত যেন না হয় সেই চেষ্টা করতে হবে। আক্রান্ত হলেও চিন্তা নেই, আক্রান্তের যে ভয়টা সেটা চলে যাচ্ছে আস্তে আস্তে। ওষুধ যদি থাকে তাহলে আর মানুষের চিন্তা কী, ওষুধটাই তো হচ্ছে মেন। ভীষণ গরম করছে, খাওয়া হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পান্তা ভাত খাননি তারা একবার খেয়ে দেখবেন, কারণ যারা খায় তারা খুবই, মানে এটা খুব সুখের খাবার, বেশ আনন্দ হয়, আর আমার মনে হয় একটু হেলদি। তবে যারা ঠান্ডার ধাত আছে তারা একদমই খাবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। বাই বাই।